এই পথটারে ভালোবেসেছি, ওরে নীল দরিয়া, সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয় প্রভৃতি কালজয়ী গানের কারিগর যিনি, তার নাম আব্দুল জব্বার। এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও। কিংবদন্তি এই শিল্পীর জন্ম 1938 সালের 7ই নভেম্বর কুষ্টিয়া জেলায়। পেশাগতভাবে গানের সঙ্গে যাত্রা শুরু হয় 1958 সালে পাকিস্তান বেতারে গান গাওয়ার মাধ্যমে। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। আমাদের চলচ্চিত্রের একদম প্রারম্ভিক সময় থেকেই তিনি চলচ্চিত্রের গানের সঙ্গে জড়িয়ে পড়েন। চার দশকের ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন অসংখ্য চলচ্চিত্রে। উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ হচ্ছে সঙ্গম, নবাব সিরাজউদ্দৌলা, পিচ ঢালা পথ, ক খ গ ঘ ও, দীপ নেভে নাই, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, ঝড়ের পাখি, আলোর মিছিল, সূর্যগ্রহণ, সারেং বউ ইত্যাদি। যে অবদান তাকে অন্য সব শিল্পী থেকে আলাদা করেছে তা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান। 1971 সালে যখন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ফুঁসে ওঠে বাঙালি জাতি, পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় 7.5 কোটি বাঙালি, তখন এই যোদ্ধাদের মনোবল বাড়াতে একটি বড় অবদান রাখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা ছিলেন আব্দুল জব্বার। স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার কণ্ঠে জয় বাংলা বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম, মুজিব পাইয়া যাও, বাংলার স্বাধীনতা আনলোকে ইত্যাদি গান যোদ্ধাদের যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি দেশের আপামর জনসাধারণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। মুজিব পাইয়া যাও রে, শুধু কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই কণ্ঠযোদ্ধা ছুটে গেছেন ক্যাম্প থেকে ক্যাম্পে, গান গেয়ে রক্তের শিরায় শিরায় পৌঁছে দিয়েছেন মুক্তির নেশা। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের বিভিন্ন স্থানে গণসঙ্গীত গেয়ে প্রায় 10 লক্ষাধিক টাকা সংগ্রহ করে তিনি তুলে দেন স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে। পাশাপাশি ভারতের আরেক কিংবদন্তি কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে গেছেন মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে। 2006 সালে বিবিসি হাজার বছরের শ্রেষ্ঠ 20 বাংলা গানের যে তালিকা তৈরি করেছে, সেখানে ঠাঁই করে নিয়েছে তার গাওয়া 3টি গান। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। বাংলা সংস্কৃতিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক। এক নীল হারা ঝড়ের পাখি, অজানার পানে ছুটে চলেছি, এ পথের শেষ হবে কবে জানি না, অথারা পথ বেছেছি। 2017 সালের 30 অগস্ট কিডনিতে সমস্যাজনিত কারণে তিনি পাড়ি জমান না ফেরার দেশে, কিন্তু যে দেশের জন্য এত ভালোবাসা ছিল তার, সেই দেশে তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে, বেঁচে থাকবেন দেশের জন্য তার অবদানে, বেঁচে থাকবেন লাল সবুজের পতাকায়, বেঁচে থাকবেন স্বাধীনতার রঙে। দুঃখ করুণা বন্ধু তোমরা যদি না, মহান এই শিল্পীর প্রতি আমাদের প্রণতি। সেই সুরে সুরে গাইতে আমার গান, প্রশ্ন করুণা হৃদয় জুড়ে এক অভিমান।